সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, মাতৃসা বাংলা এমসিবিটিভি পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়ন নিয়ে বর্তমান সরকারের প্রেক্ষাপট নিয়ে আমি ছোট্ট একটা বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন বাংলাদেশ নাগরিক সেবা অতিরিক্ত পরিচালক রেজাউল করিম রাজু এবং বিএনপি নেতা। তো আমরা রাজু ভাইয়ের সাথে আজকে একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। এমসিবিটিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই যে এই যে স্বৈরাচার একটি সরকার হিসেবে ঘোষিত, যিনি পদত্যাগ করার পর বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যারা চালাচ্ছেন, কেমন চালাচ্ছেন, কিভাবে চালানো উচিত? আসলে স্বৈরাচার সরকার বাংলাদেশটাকে একটা পর্যায়ে নিয়ে এমন জায়গায় নিয়ে দাঁড়া করেছে যে যেখান থেকে বের করে আনতে বাংলাদেশকে আরো কমপক্ষে 30 বছর সময় লাগবে। তার মানে ধরে নিতে হবে বাংলাদেশ আরো 30 বছর পিছনে চলে গেছে এবং অন্তর্বর্তীকালীন সাময়িক সময়ের জন্য আসছে। তারা চাইলেই খুব শর্ট টাইমে যে বাংলাদেশ সংস্কার করবে, সংস্কার করাটা তাদের পক্ষে সম্ভব হবে কি না সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে বিজ্ঞ আলোচনার দ্বারা বোঝা যাচ্ছে যে বর্তমান সমাজ সুসংগঠিত করতে হলে রাজনৈতিক কিছু ভাইরাস, আমাদের ভাষায় ভাইরাস কিনা তাদের রাজনৈতিক ভাষায় বলা হয়, এরা হাইব্রিড কিছু হাইব্রিড নেতা এসেছে যারা সমাজটাকে ধ্বংস করার জন্য এবং রাজনীতির নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি করছে। আওয়ামী লীগ গভর্নমেন্ট যেমন বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে, সেম এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির ছত্রচ্ছায় আওয়ামী লীগের কিছু লোক বিএনপির নাম ভাঙিয়ে হরতাল অবরোধের আবারও নতুন কোনো প্ল্যানিং করছে কি না এটা গোয়েন্দা সংস্থা বের করার জন্য তদন্ত করতেছে এবং এ দেশ এখন চিন্তা করতে হবে আমার আপনার সকলের। এখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের সকলকে যে যার জায়গা থেকে তার দেশ রক্ষা করতে হবে, তাহলে এই যারা আওয়ামী লীগের দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, বিভিন্ন নতুন প্ল্যানিং তৈরি করতেছে, এর প্রতিহত করতে হবে এবং এ দেশকে সকলের হাত থেকে বাঁচাতে হবে। এ দেশে ওই যে ওয়ারিশ সূত্রে প্রত্যেক সূত্রে রাজনীতিটিকে বাদ দিতে হবে, যে যার জায়গা থেকে দেশ উন্নয়নের জন্য কাজ করতে হবে। একটা প্রশ্ন করছি যে আপনার যে কি মনে হয় যে নির্বাচনটা কতদিনের মধ্যে দেওয়া উচিত? আসলে নির্বাচনটা দেওয়ার মতো হচ্ছে আমরা যারা বিএনপি বলেন, জামাত বলেন, আরও আদার্স 41টা দল আছে, তারা হয়তো আমাদের স্বার্থে হোক বা আমাদের নিজস্ব প্রক্রিয়ার জন্য আমরা চাইতে পারি 6 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে, কিন্তু যেহেতু দেশ সংস্কারের কাজ চলছে এবং আমাদের যে প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনুস, সে আসলে কিন্তু এখনও চাচ্ছে যে দেশটাকে সুসংগঠিতভাবে করার জন্য সব কিছু মেনটেন করে একটা নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য, কিন্তু চাইলে এটা হবে না, এটার জন্য সঠিক সময় এটা আমরা বলতে পারি না বা বলাটা আমাদের উচিত নয়। একটা কথা জানতে চাই যে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হলো যে রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে, হঠাৎ থেমে গেল কেন? আসলে রাষ্ট্রপতির পদত্যাগ মূল বিষয় কিনা সেটা এখনো প্রকাশিত না। দেখা গেছে যারাই আন্দোলন করেছে তারা কার এবং তারা কি আসলে ছাত্র সংসদের লোক কিনা, কিংবা তারা বাহির থেকে কেউ আওয়ামী লীগের উস্কানিতে আসছে কিনা, যদি রাষ্ট্রপতির পদত্যাগ করতে হয়, এজন্য যেহেতু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আনছি, এটা তাদের সিদ্ধান্ত মতেই এটা আসবে। এখানে আমার আপনার বা ছাত্ররা, একজন ছাত্র রাষ্ট্রপতির কাজ কি এবং রাষ্ট্রপতি কীভাবে আসছে অনেক ছাত্ররাই জানে না। এখন এদেরকে যারা উস্কানি দেয়, যাদের উস্কানি দিয়ে নামানো, এরা দেশের ক্ষতি করা হয়, দীর্ঘদিন এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে, তারপর সেখান থেকে বেরিয়ে আনাট এখন যে কতটা কষ্টকর এটা একমাত্র বাংলাদেশের মানুষ উপলব্ধি করতেছে। আর এই যে থেমে যাওয়ার কারণটা হচ্ছে তারা দেখছে যে এটা আসলে তেমন কোনো ফল আসবে না, কারণ এটার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য যেহেতু আমরা দায়িত্বই দিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে, এখানে তো আমার আপনার আন্দোলনের কিছু নয়, আমরা উপস্থাপন করতে পারি বা আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে পারি, সাক্ষাতের মাধ্যমে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। যখন আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, তার মানে কি দেশের আবার ক্ষতি হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ আমার আপনাকে চিন্তা করতে হবে,
রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে হবে। অর্থাৎ হয়তো তারা যারা তাদেরকে উস্কানি দিয়েছিল তারা মনে করে নিয়েছে যে উস্কানিটা আমাদের সঠিক ছিল না, সে আওয়ামী লীগ গভর্নমেন্ট আমলে রাষ্ট্রপতি আসছে, তাই বলে তো তাকে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নিষিদ্ধ করে নাই বা তাকে এখন পর্যন্ত বাতিল করার ঘোষণা করে নাই। রাষ্ট্রপতি কীভাবে যাবে, প্রক্রিয়ার মাধ্যমে যাবে, এখানে জোর জবরদস্তি ভাঙচুর এটা তো শুনলে উচিত না। আর যার কারণে এই আলোচনাটা এখন পর্যন্ত কোন অবস্থায় আছে এটা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। একটা বিষয় জানতে চাই যে আপনাদের দাবি যে বিএনপির দাবি নির্বাচন ডিসেম্বরের মধ্যে, তো এই বিষয়ে ডিসেম্বরের মধ্যে আপনারা চাচ্ছেন নাকি অন্তর্বর্তীকালীন সরকার যখন দিবে তখনই? আসলে আমাদের দাবিটা এটা শুধু আমাদের বিএনপির দাবি তা না, এটা আওয়ামী লীগ যারা ছিল তারা সারা যতগুলো দল আছে তাদের প্রত্যেকেরই দাবি যে ডিসেম্বরের ভিতর নির্বাচন দেওয়া হোক। আপনাকে বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কি এবং তারা কতদূর করতে পারে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আমরা দেশটাকে ছেড়ে দিছি তার মানে এই না যে দেশের বিভিন্ন জায়গা তারা তো একটা জায়গায় ঘুষাবার জন্য চেষ্টা করতেছে। এখন ঘুষানো তাদের পক্ষে সম্ভব কি না এটা আপনি আমি এবং আপনাদের মতো সাংবাদিক যারা আছে তারা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ নেন যেটা কোনো ফল এখন পর্যন্ত আসে না বা আসবে কি না তাও যায় না। নির্বাচন কবে হবে বা কীভাবে হবে এটা একমাত্র আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে। আমাদের দাবি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া হোক, শুধু আমাদের না সকল রাজনৈতিক দলের, এখন আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। দেখছি যে বিএনপি নির্বাচনের জন্য অনেক মাঠে বারবার দাবি জানাচ্ছেন, তো এই বিষয়ে আমি আরেকটু ব্রিফে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে কি হলে ভালো হয়। যেটা আপনারা দেখেছেন পাঁচ তারিখে আপনারা সাংবাদিক ভাইয়েরা বা আদার্স বিভিন্ন টেলিভিশন মিডিয়া বা ছাত্ররা আন্দোলন করছে, এটা মিথ্যা না। আন্দোলন কিন্তু শুধু ছাত্ররা করে নাই, আন্দোলন করেছে এ টু জেড সকল শ্রেণীর লোক, কোনো না কোনোভাবে কেউ পানি আগাই দিচ্ছে, কেউ খাবার আগাই দিচ্ছে, কেউ কথা বলছে, কেউ মিছিল করছে, কেউ প্রতিহত করছে, সকলে আন্দোলনে জড়িত ছিল। এখন নির্বাচনের প্রেক্ষিতে বিএনপি নির্বাচন চায় এবং চাওয়ার কারণটা এখানেই যে দেশের প্রত্যেকটা জায়গা থেকে একটা জায়গা থেকে বাংলাদেশকে কন্ট্রোল করার সম্ভাবনা, টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা জায়গায় নিজ নিজ এলাকায় মানুষের হাতে যদি বুঝিয়ে দেওয়া না হয় যে আপনার এলাকাকে আপনি মেনটেন্স করেন, এই এলাকায় দুষ্কৃতি আছে তাদেরকে প্রতিহত করেন, তাহলে এটা তো এক জায়গায় বসে সকলের নামও পাওয়া যায় না, গুছানো যায় না। মূলত বিএনপি নিজস্ব স্বার্থ নাই, তারা দেশকে সুরক্ষিত করার জন্য সামনে থেকে আগাইয়ে নেওয়ার জন্য এই পদে যেতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে, আমরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনার কাছ থেকে যে সারাংশটুকু শুনলাম আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আপনি আপনার এই জায়গা থেকে আমাকে আপনার আলোচনা আমার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, আরও ধন্যবাদ জানি। আরও বলতে চাই যে আপনারা যা কিছুই করেন এ দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন, ব্যক্তি স্বার্থে কারো কাজ না করলে খুশি হব, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক দেখলেন রাজাউল করিম রাজুর বিশেষ ব্রিফিং। প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে সবসময় আপডেট সংবাদ পেতে, আমরা আছি আপনাদের সাথে। আমি শাহ আলম সম্রাট, এমসিবি টিভি, প্রেস ক্লাব, ভিআইপি লাউঞ্জ, তোফখানা রোড।